গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বুধবার আর আজকে আমার ফটোশ্যুটের কথা ছিল, কিন্তু কোনো একটা বিশেষ কারণে সেই শ্যুটটা আজকে করতে পারছি না, কিন্তু এই উইকের মধ্যে আই হোপ হয়ে যাবে শ্যুটটা। তো আমি না করলেও আজকে আরেকটা শ্যুট হচ্ছে যেটা আমার ভাই করতে যাবে, তো আমি ওর সাথে চলে যাব অ্যান্ড তোমাদেরকেও দেখিয়ে দেবো যে ওইখানে কী হচ্ছে, কী না, কোন জায়গায় যাচ্ছি, কী শ্যুট হচ্ছে, সব কিছু তোমরা দেখতে পারবে। তো আশা করি আজকে ব্লগটাও দেখতে তোমাদের অ্যাজ ইউজুয়াল ভালো লাগবে। তো চলো দেরি না করে ব্লগটাকে শুরু করা যাক, এবং কাল থেকে আমার ভিডিওর শ্যুটটা স্টার্ট হবে। টানা তিন চার দিন লাগবে সেই শ্যুটটা করতে, কেননা বেশ বড় একটা কনসেপ্ট। তো আশা করি সেটাও দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে ব্লগটাকে আজকে এখান থেকেই শুরু করা যাক। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ভাবছি যে একটু পরে গিয়ে স্নান টান সেরে নেবো, তারপর আবার দুপুরবেলা হয়তো যাবে শ্যুটটা করতে। তো জানি না কোন সময় যাবে, ও এখনও ঘুম থেকে উঠেনি, উঠলে জিজ্ঞেস করে নেব। আর এদিকে রবিবারে আমার এক্সাম আছে, তার উপর আবার আমার স্টুডেন্টদেরও এক্সাম আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি ওদেরকে বলে এসেছিলাম যে আমি স্যাটারডেতে এনিহাও চলে আসব, আর স্যাটারডেতে সেহেতু ক্লাস করে নেব, আর রবিবারে তো এক্সাম, তো রবিবারে ওদের সাথে আমি একটু এক্সামে চলে যাব। কিন্তু এখন আমি বুঝতে পারছি না যে আমি আদৌ যেতে পারবো কিনা, কেননা আমার যেহেতু এক্সাম, তো এক্সাম শেষ হতে হতে লেট হয়ে যাবে। তো এখন অবধি আমি অ্যাডমিট কার্ড পাইনি, কাল দেবে অ্যাডমিট কার্ড অনলাইনে। তো যদি কাল এসে যায় অ্যাডমিট কার্ড, তারপর তো পুরোই কনফার্ম হয়ে যাবো যে আমি যেতে পারবো না এক্সামে ওদের সাথে। তবে হ্যাঁ, ওরা সবাই প্র্যাকটিস করেছে, আই হোপ ওরা ভালোভাবে করে নেবে, তো সেটা একটু চিন্তা হচ্ছে আর কি, আর কিছু না। তো এখন খুব টেনশনে ভুগছি শঙ্কুভাই। খুব টেনশনের মাহল ক্রিয়েট হয়েছে এখন, যদি টেনশনটা কেটে যায় দেন আমি বলবো কি নিয়ে ও টেনশনটা করছিল। তো এখন বাজে হলো 3টা বেজে গেছে, এখনও আমার লাঞ্চ হয়নি, এখন লাঞ্চটা সেরে নেবো। অ্যাকচুয়ালি সকালবেলা থেকেই আজকে লেট খাচ্ছিলাম, আর শঙ্কুভাই ভীষণ টেনশন করছে একটা জিনিস নিয়ে, তার জন্য আর ব্লগ টক সেইভাবে করা হয়নি। তো এখন লাঞ্চটা সেরে নেই, আর তারপর তো আবার বিকেলবেলা, তোমাদেরকে তো বললামই যে বিকেলবেলা আমি শ্যুটে যাবো ওর সাথে, ওর একটা শ্যুট আছে ওইখানে যাবো, দেন আমরা শান্তু তোমাদের ঘরেও যাবো, তো সব কিছু তোমরা দেখতেই পারবে। তো চলো এবার লাঞ্চটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, এখন 5টা মতো বাজে, আমি একটু শুয়ে পড়েছিলাম, তো এখন জাস্ট উঠেছি, উঠে ড্রেসটা পরেছি, এখন বেরিয়ে পড়ছি। আমার শ্যুট না হলো, আমি বলেইছিলাম যে আমার ভাইয়ের অন্য একটা শ্যুট আছে ওইখানে যাবো, দেন আমরা তোমার শান্তির ঘরেও যাবো, একটু ওইখানে একটু কাজ আছে, তো তার জন্য ওইখানে যেতে হবে। তো চলো আমার সাথে, আর দেখা যাক কী হয় কি না, সব কিছু তোমরা দেখতেই পারবে। তো চলো এবার রেডি হয়ে গেছি, দেখো ও নিজেও রেডি, চলো এবার বেরিয়ে পড়া যাক। তো আমরা এখন যাচ্ছি শ্যুটে, আর তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে আমি আমার যে শ্যুটটার কথা বলেছিলাম সেটা আমরা এক জায়গায় গিয়ে করবো, তো আমরা কোন জায়গায় গিয়ে সেটা করবো সেটা তোমরা আমার ব্লগেই দেখতে পারবে। আর কোন দিন করবো শ্যুটটা আমরা, না না কোন দিন করবো শ্যুটটা, ওর ডিউটি আছে, ওই যে বললাম না ভ্যাকসিনেশনের ডিউটি, তো ওর ভ্যাকসিনেশনের ডিউটির উপরে সেটা ডিপেন্ড করে মানে পড়বে ডেটটা, তবে চান্সেস বেশি পরশু দিনে, যদি হয় তোমরা দেখতে পারবে যে আমি আমার কোথায় যাচ্ছি, কোথায় গিয়ে আমার শ্যুটটা করবো, আর যে জায়গায় যাবো অনেক ইন্টারেস্টিং একটা জায়গায় যাবো। তো আই হোপ তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। তো চলো এবারে যাই, রাস্তাঘাটে জামটা না থাকলেই হলো, তাড়াতাড়ি পৌঁছা যাবো। শঙ্কুভাই ওরা তো চলে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি এত সময় থেকে, শান্তুকেও ফোন করেছি আসার জন্য, হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, এখনও ও আসছে না, অ্যাকচুয়ালি প্রচণ্ড জ্যাম তার জন্য হতে পারে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, ওর ওয়েট করছি, আর শঙ্কুভাই চলে গেছে, অ্যাকচুয়ালি রংপুরে চলে গেছে, আমার আর যাওয়ার ইচ্ছে করছে না, এত কেমন একটা ফিল হচ্ছে, তার জন্য আর যাচ্ছি না, শান্তুর জন্য ওয়েট করছি, ও আসলে চলে যাবে। ফাইনালি আমি শান্তিতে পেয়ে গেছি, এখন একটু মোমো টোমো খেয়ে নেই, তারপর ডাইরেক্ট শান্তি ঘরেই চলে যাবো। আর শঙ্কুভাই তো এখানে ফটোশ্যুট করছে,
চলে এসেছে আমাদের গরমা গরম মোমোস অ্যান্ড নাও ইটস টাইম টু ইট। তোমাদেরকে খেয়ে বলছি কেমন মোমোস, বাও খুব খাও, খুব টেস্টি। ঘরে এসেছি, আর আমি ঘরে এসেছি, শঙ্কুভাইও চলে এসেছে, বুধহয় শান্তুকে ফোন করেছে ইয়ে যাওয়ার জন্য, তো শান্তুও চলে গেছে। এখন বোঝো তোমরা আমি কত সময় ওখানে দাঁড়িয়েছিলাম, আমার নিজের অড লাগছিল যে এত সময় দাঁড়িয়ে আছি, মানে বিশালের সামনে দাঁড়িয়েছিলাম অনেক সময়। অ্যাকচুয়ালি প্রচণ্ড জ্যাম ছিল, তো তার জন্য শান্তুর আসতেও প্রবলেম হয়েছে। আর এখানে দেখো জল খাচ্ছে, হাই বল সবাইকে। তো এখন বসে আছি, শঙ্কুভাই চলে আসুক, তারপরে একটু কিছু চিন্ময় দাদা ওরা আসবে বুধহয়, আসলে দেন ডিসকাশন করে ঘরে চলে যাব। ঠিক আছে দিয়ে দিই, আমাদের ডিসকাশন হয়ে গেছে, এখন চাটা খেয়ে নেব, তারপর আমরা ঘরে চলে যাব। তো আমরা এখন যাচ্ছি হলো ঘরে, এখন বাজে হলো 10:10, আর পুজো এত লেট হয়ে গেছে আমাদের ওখানে ডিসকাশন করতে করতে। তো ভাইকে একটু ঘরে যাচ্ছি, আমরা ওখানে ঘরে যদি যেতে তো 10:30 তো বেজেই যাবে, চলো ঘরে গিয়ে আর কথা বলছি। জাস্ট না আমরা ঘরে এসেছি, এখন আর কোনো কিছু কথা না বলে জাস্টকে ভাতটা খেয়ে ফেলবো, কেননা মাইমনির মাথাটা গরম হয়ে আছে, আমাদের এত লেট হয়ে গেছে, 10:30 বাজে এখন। তো আমি পটারপট গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গাইস আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন মোটামুটি 12টা বাজে, তো আমি জাস্ট একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, আর আমার সত্যি ঘুমই পাচ্ছে, কিন্তু এখনও তো ব্লগ টক এডিট করা সবই বাকি। তো আমার ভাই এখন ফটোগুলো এডিট করছে, তো আমি ভাবলাম তোমাদেরকেও সেগুলো একটু দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি ও গেছিলাম ওর সাথে পার্লারে, কিন্তু ওর মানে ওদের একটা ডিসাইড হয়ে গেলো যে পার্লারে করবে না, ওরা কুমারটুলিতে গিয়ে করবে, তো ওইটার জন্য একটু দূরেই গেছিলো আর কি ওরা। তো আমার একদম ইচ্ছে করছিলো না, তার জন্য আমি শান্তুকে ডাকিয়ে আমি শান্তুর ঘরে চলে গেছিলাম, তো ও গেছিলো, তো এখন ফটোগুলো এডিট করছে, তো আমি ভাবলাম তোমাদেরকে সেগুলো একবার দেখিয়ে দিই। আগমনী শ্যুটের ফটো, কিন্তু ওর না অ্যাকচুয়ালি পার্সোনাল, সেটা মেকআপ স্টুডিওর পার্সোনাল ফটোস, তো দেখি। বন্ধুরা এখন অনেক লেট হয়ে গেছে, এখন আমি ব্লগটাকে এডিট করবো অ্যান্ড দেন শুয়ে পড়বো। তো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আশা করি আজকে ব্লগটাও দেখতে তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর তোমরা অনেকেই দেখছি যে ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কেননা অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা, বাই বাই।